ভয়াবহ গাড়ি দুর্ঘটনার অল্পেতে প্রাণে বেঁচে গেলেন এক চিকিৎসক সহ ওনার সহযোগী। ঘটনা বুধবার সকাল 10টা নাগাদ পশ্চিমবঙ্গের উত্তর মেদিনীপুরের জাতীয় সড়কে একটি এসি বাস, একটি সুইফট ডিজায়ার এবং একটি লরির মধ্যে হয় সংঘর্ষ। এ দুর্ঘটনায় এসি যাত্রীবাহী বাসের পেছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে এসে একটি 12 চাকার লরি ধাক্কা মারে। এসি বাস এবং লরির মাঝখানে ছিল ওই চিকিৎসকের গাড়িটি। দুই গাড়ির চাপে পড়ে চিকিৎসকের গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও গাড়ির চালক তথা চিকিৎসক এবং তার সহকর্মী অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে উত্তর মেদিনীপুরের পুলিশ। ঘটনার পরই লরি চালক পালিয়ে যেতে চাইলে স্থানীয় মানুষজন তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। যাচ্ছিল, আচ্ছা, গাড়ি আসার পথে নেতাজি মোড় পার করার পরেই সিগনাল পড়ে, সিগনাল মোড়ে আমি দাঁড়িয়ে যাই বাদিক করে। সামনে আরো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং ডান দিকেও গাড়ি রয়েছে। আমার গাড়ি একদম বাদিক সিধা করে দাঁড়িয়ে যায়। আমার পিছনে ডান দিকে ডাক্তারবাবু গাড়ি ছিল, একটা পাথরের লরি, সে ব্রেক না সামলাতে পারে এসে দুটো গাড়িকে একদম আমার গাড়ির পিছন লাগে এবং ডাক্তারবাবুর গাড়ি পুরো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনার গাড়িতে কোনো ইনজুরি আছে? আমার গাড়িতে ইনজোর্ড হয়েছে, প্যাসেঞ্জার ইনজোর্ড হয়েছে, পিছনে দিকে যারা ছিল তারা ইনজোর্ড হয়েছে।